পাকিস্তানের জাতীয় নির্বাচন নিয়ে নানা নাটকীয়তার প্রায় এক মাস পর সোমবার দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিএমএলএনের নেতা শাহবাজ শরিফ। এর মধ্য দিয়ে দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব পাওয়ার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন শাহবাজ। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা তাকে অভিবাদন জানাচ্ছেন। এর মধ্যে নিজেদের মধ্যকার বৈরিতা ভুলে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি। এদিকে শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। ভবিষ্যতের দেশটিতে বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এদিকে পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শাহবাজ শরিফের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আশাবাদী তারা। একই সঙ্গে পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন তিনি। একে পাকিস্তানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে অভিহিত করেছেন ম্যাথিউ মিলার। প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেই প্রশ্নের উত্তর মিলল এখনও জানা যায়নি পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্টের নাম। ৯ মার্চ জাতীয় ও প্রাদেশিক পরিষদে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আসিফ আলী জারদারি ও মাহমুদ খান আচাকজাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের দুজনেরই মনোনয়নপত্র গ্রহণ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে প্রধানমন্ত্রীর পর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। অন্যদিকে পাকিস্তানের সিনেট ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিতের আহ্বান জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার রায় না হওয়া পর্যন্ত এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে পিটিআই। নির্বাচনের কারচুপিতে দায়ী করে পাকিস্তান নির্বাচন কমিশন বা ইসিপির প্রধানের পদত্যাগের দাবিও করেছে দলটি। আফরিন মৌ, সময় সংবাদ।